আমার নাম করুণা বাজি, আমি মধুপুর থেকে জামাই আনছি। আমি আমার বিয়া হলো 96-এ, জামাই নিয়ে আসছে। আমাদের রীতিনীতি অনুযায়ী আমরা ঘর জামাই আসি। ছয় সম্পত্তি হইল মেয়েদের নামে থাকে, এজন্যই ছেলেরা বউয়ের বাড়িতে আসে। কারোদের সম্পত্তি রক্ষা করার জন্য, যাতে মানে যাটুকু আসে তা সেটুকু যেন তা ধরে রাখতে পারে স্বামীর সহায়তার, যার জন্য আমরা জামাই নিয়ে যাই সাধারণত আর কি। জন্ম থেকে আমরা দুই বোন। হ্যাঁ, আমি যদি আগে মরিয়া যাই তো আমার বোন পাবে। আমার বোনও যদি না থাকে, আমি লিখকে পড়ে যখন নাকি আমি না থাকা যাই, তাহলে তো ওই যে আত্মীয় স্বজন পাই দূরের মায়ের বংশে, আমরা বাবার বংশ পাবে না। আমারই তো খালি ছেলে, মেয়ে নাই। মা যদি লিখকে পড়ে থয়ে যায়, যদি ছেলে যদি আমাকে পালে বরণ পোষণ করে, তাহলে সম্পূর্ণ যে আমাকে দেখে সেই পাই, তবু লিখে দিতে হোক। আগেকার যুগে আমাদের পুরুষেরা ঘরে থাকতো না। আমাদের ইতিহাসে লেখা আছে শিকারের জন্য তারা বাইরে যেত, সেই ক্ষেত্রে মহিলারা ঘরে থাকতো। এটা ট্রেডিশনালি এমনিই চলে আসছে। সম্পত্তির ওনারশিপ আমরা অথবা মালিক আমরা, আমরা এটা দেখাশোনা করব। এইটার সাথে পরিবারকে যত্ন করার জন্য আমাদের যা যা প্রয়োজন তা মায়ের এখান থেকে আসবে, যেহেতু মারা ঘরে থাকে এবং মায়ের ভূমিকা অনেক বেশি। মাতৃত্বান্তিক হলে মহিলা মহিলাদের মেয়েরা মেয়েদের মধ্যেই কাজ করবে, গৃহস্থালীর কাজে কাজ করবে, আর পুরুষরা যদি কৃষিকাজ করে তারা কৃষিকাজ করবে, যারা চাকরি করে তারা চাকরি করবে। অনেকে ধারণা করে মাতৃতান্ত্রিক বলেই তারা মহিলারা মনে বেশি সিদ্ধান্ত নেয় এরকম তারা মনে করে, কিন্তু আসলে কিন্তু এরকম না। আসলে মানে দুজনের মতামত নিয়েই কাজ করতে হয়। যদি কর্মত জামাই যদি পায়, আমার এই কপালটা যদি ভালো হয় কাজ করে, আর যদি কপাল যদি ভালো না হয় তে বসেই খাই। পরে কি করবো, বিয়া নিজে বিয়া করে নিজের কপাল ভালো না, স্বামীর কর্ম কাম কাজ করে খাওয়াইতেলে হয়, কিন্তু ফালানি যাবে না, নিয়ম নাই। যদিও আমাদের গারোদের মধ্যে আমরা জামাই যাই, আমার ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের। মাই বলছে যে তুমি যে জামাই, তোমার বড় ভাই যেক্ষেত্রে জামাই গিয়েছে, তো তোমাকে আমার কাছে থাকো, এর জন্যে মূলত তোমার জন্য আমি বনি আসবো। আমার ছেলে এখন বর্তমানে ছজন আছে, তিনজন জামাই গেছে আর তিনজনের জন্য বউ আনছে। আসতে আমারও একটু নারাজ ছিল, তখন আসার পরে কতদিন খুব খারাপ লাগছিল। খারাপটা এটাই যে ঘর জামাই হিসাবে থাকতেইব, আমি চাকরি করব, জব করব, আবার বউকে খাওয়াবো, বউয়ের সই সম্পত্তি দেখব, চাষাবাদ করবে। আমরা হয়তো জামাই যাওয়া এটা ট্রেডিশনালি মেনে আসছি, কিন্তু আমি নিজে চিন্তা করতেছি ট্রেডিশনের মধ্যে থাকলে আমাকে হবে না। আমি যদি শিক্ষিত হয়ে থাকি, আমার প্রফেশন চিন্তা করতে হবে, ক্যারিয়ার চিন্তা করতে হবে। সেই প্রফেশন সেই ক্যারিয়ার যদি আমার এই শ্বশুর বাড়িতে না হয়, অবশ্যই আমি এই স্থান ত্যাগ করব। আগে তো অন কী করবো, বাধ্য হয়েই জামাই যাইতে হবে, মা জায়গা দিতেছে না, বোনরা জায়গা দিতেছে না, পরে শ্বশুর বাড়ি গিয়া পরে জামাই থাকে। এখন তো মেয়েরা সবাই, মেয়ে ছেলে সবাই শিক্ষিত, অন বুঝতে আসে আর কি না, নিজের জায়গা কিনতে পারি, তখন এরকমভাবে তারা বউ আনে আর কি না। বলতেছে মা আমরা জামাই যাবো না, আমি বউ আনবো, আমার জন্য যদিও জমি না থাকে, হ্যাঁ গড় করে থাকবার জন্য জায়গা দিতে হবে, তখন দেওয়া যায়। লিখে পড়ে দিতে হয়, যদি না লিখে তারপর বোনগুলা ওই দখল করবে। অন্য কালচারের যে চাপ, এইটা এই চাপ একটা ইউনিভার্সিটির ছেলে কিংবা একটা কলেজ পড়ার ছেলে অথবা ইয়াং জেনারেশন এখনও মানতে পারছে না। অন্য কালচার কী বলতেছে, তোমরা কী
হ্যাঁ ঘর জামাই যাও, ঘরে বসে খাও, শ্বশুর বাড়ির সম্পত্তি দেখো। সুতরাং এই কালচারে তারা চেঞ্জ হয়ে বাধ্য তারা জামাই না যাওয়ার জন্য। আচিত থরম রা।